এটা হচ্ছে আমার পরা শাড়িটা কিন্তু গঙ্গা যমুনা পাড়ের শাড়িগুলো অনেক বেশি সুন্দর। দেখেন এক সাইডের পাড় হচ্ছে গ্রিন কালার এবং এক সাইডের পাড় হচ্ছে গিয়ে খুব সুন্দর হচ্ছে রেডিশ মেরুন কালার, মানে রেড টাইপ মেরুন টাইপ একটা কালার। তো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, আমরা এখন একটা শাড়ি হাতে দিয়ে দিবে। এটা হচ্ছে গিয়ে আজকের লাইভের ফার্স্ট শাড়ি। আমি কি কোনো কিছু মিস করে ফেলেছি কোনো কিছু বলতে? সব কিছু বলছিলাম, বিভিন্ন কালার দেয়া আছে। আর এটা হচ্ছে শর্ট পাল্লু আঁচল, আঁচলের মধ্যে আমরা হচ্ছে সিকোয়েন্সিয়াল ওয়ার্ক পাচ্ছি। আর হচ্ছে যে কাঁথা সেলাই থাকে না, মানে কি বলে কাঁথা স্টিচ যেটাকে বলি আমরা, হ্যাঁ কাঁথা স্টিচ করা আছে। খুব সুন্দর করে কালারফুল সুতো দিয়ে কাঁথা স্টিচ করা আছে আঁচলটার মধ্যে। এটা হচ্ছে গিয়ে আমাদের বডির ডিজাইনটা, বডিটা হচ্ছে গিয়ে খুব স্টেপ স্টেপ করে ডিজাইন করা, খুব সুন্দর স্টেপ স্টেপ করে ডিজাইন করা। আর হচ্ছে এটা হচ্ছে পুরোটাই হাতে কাজ। এই শাড়িগুলো কিন্তু আমরা পুরোটাই হাতে কাজ করা পাচ্ছি, পুরো শাড়ি জুড়ে কিন্তু হাতে কাজ করা থাকবে। খুবই সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা থাকছে। এবং এটাও আমরা পাচ্ছি গঙ্গা যমুনা পাড়, উপরে পাড়টা হচ্ছে গোল্ডেন জারি সুতো দিয়ে করা, উপরে পাড় গোল্ডেন জারি সুতো দিয়ে করা। এবং নিচে যে পাড়টা থাকছে, নিচের পাড়টা খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার দিয়ে করা, উপরে পাড়টা মিডিয়াম এবং নিচের পাড়টা বেশ সুন্দর করে চওড়া একটা ডিজাইন আমরা পাচ্ছি। খুবই সুন্দর করে ডিজাইনটা করা থাকছে। প্রাইস পড়ছে 18,500 টাকা। খুবই সুন্দর একটা শাড়ি, কালারটাও খুবই সুন্দর একটা কালার। পেস্টেল কালার দেখেন খুব সুন্দর করে আমরা কিন্তু এখানে একটা নেভি ব্লু কালার প্যানেল পাচ্ছি। এরপর এখানে ট্রিসেল করা থাকছে আসলে শর্ট পাল্লু আঁচল, আঁচলের মধ্যে স্টিচ কাঁথা স্টিচ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকছে। আর এটা হচ্ছে বডির ডিজাইন, বডিটা হচ্ছে স্টেপ স্টেপ করে ডিজাইন করা। স্টেপ করে ডিজাইন করা, গঙ্গা যমুনা পার করা, হাতে ডিজাইন করা, পুরো শাড়িটার মধ্যে এই হাতে কাজটা থাকছে। খুবই সুন্দর না হাতে কাজ করা তোমাকে? আচ্ছা, এটা যে গঙ্গা যমুনা পাড়টা থাকছে, উপরে পাড়টা কি থাকছে নেভি ব্লু কালার, এবং নিচে যে পাড়টা থাকছে এটা হচ্ছে জাম কালার। ওকে, জাম কালারের মধ্যে আমরা হচ্ছে গোল্ডেন কালার জেরি সুতো ডিজাইন পাচ্ছি। অসাধারণ কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, নামটা পড়তে পারিনি, চলে গিয়েছে নামটা পড়ে। এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজটা, ব্লাউজটা হচ্ছে কন্ট্রাস্ট পাচ্ছি আমরা, জাম কালারের কন্ট্রাস্ট। আচ্ছা, ব্লাউজের ব্যাক পোর্শনে কাজ করা এবং স্লিভস এর মধ্যে কাজ করা থাকবে। প্রাইস পড়ছে 8,500 টাকা। শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর, প্রতিটা শাড়ি অনেক বেশি সুন্দর। ঈদ ধামাকা কিন্তু পরশমণিতে শুরু হয়ে গিয়েছে, তো যারা লাইফটা মিস করে ফেলছে তারা কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবো। এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা শাড়ি, সিমিলার ডিজাইনের মধ্যে আরেকটা কালার। এটার মধ্যে আমরা বটল গ্রিন কালার হচ্ছে এরকম প্যানেল পাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের টার্সেল করা থাকছে। আসসালামু আলাইকুম আপু, আমি এই প্রথম আপনার লাইভ দেখলাম, আপনাকে আমার অনেক ভালো লাগে, মাশাল্লাহ অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। বাট আরবিতে নামটা লেখা, এটা পড়তে হলে অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের হেল্প লাগবে আমার। এটা হচ্ছে কি আমাদের গঙ্গা যমুনা পাড়টা, উপরের পাড়টা হচ্ছে রোমানা ইয়াসমিন। ওকে রোমানা ইয়াসমিন আপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভে জয়েন করার জন্য, প্লিজ একটু লাইভটা শেয়ার করে ফেলবেন। আর এটা হচ্ছে কি আমাদের নিচের পাড়ের ডিজাইনটা, হ্যাঁ নিচের পাড়টা কি কালার থাকছে, মেরুন কালার। আপু 1200-1300 টাকার মধ্যে শাড়ি দেখান, ওরে শিরিন আপু দেখাবো আপু, রিজনেবল প্রাইসেরও শাড়ি আছে। মানে পরশমণি শাড়িতে কি নাই, পরশমণি শাড়িতে 600 থেকে শাড়ির দাম শুরু না ভাইয়া, 600 থেকে আপনারা লাখ টাকার মধ্যে শাড়ি পেয়ে যাবেন পরশমণি শাড়িতে, শুধু শাড়ি না লেহেঙ্গা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার, জাহাঙ্গীর ভাইয়ের ভাষায় আমরা এটাকে বলতে পারি ক্লাসিক্যাল কালার। ওকে, সাবরিনা মলিক বলে আপু কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সেটা হচ্ছে শাড়িটা, প্রতিটা শাড়ির মধ্যে আমরা কি পাচ্ছি, গঙ্গা যমুনা পার করা পাচ্ছি। এটা হচ্ছে আঁচলের ট্রিসেলটা, স্টিচ কি বলে কাঁথা স্টিচ করা আছে এবং সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে। আপু হিজাব কোথা থেকে কি কেন, আপু হিজাব লাগলে পরশমণিতে নক করে পালানো প্রবলেম, হিজাব চুরি যা লাগবে সব পরশমণিতে পেয়ে যাবো আমরা। এটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ের ওপরের প্যানেলটা, হ্যাঁ যেটা কিনা বাটল গ্রিন কালার,
লেমন কালার, নিচের শেডটা হচ্ছে পেস্ট কালার, আর ফুল শাড়িতে আমাদের কি করা থাকছে, এরকম করে ডিজাইন করা থাকছে। আগেরটা আমরা কি পেয়েছি, জাস্ট হচ্ছে ফ্লাওয়ার টাইপের ডিজাইন পেয়েছিলাম না, হাতের কাজ করা, বাট এটাতে আমরা কি পাচ্ছি, এরকম করে কিন্তু স্টেপ করে, মানে জাস্ট লতা টাইপের ডিজাইন করা, পুরোটাই হাতে কাজ করা। কাজগুলো অনেক বেশি নিখুঁত, অনেক বেশি সুন্দর। তার উপরে আরেকটা কাজ থাকছে, সেটা হচ্ছে গোল্ডেন কালার জরি সুতো দিয়ে ডিজাইন করা। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটার প্রাইস পড়বে 7,500 টাকা। আচ্ছা, এটার প্রাইস পড়বে 7,500 টাকা। আচ্ছা, এটাও শেডের মধ্যে থাকছে। উপরের শেডটা কি এটা ভাইয়া? শেড দুজো, এটা কি কালার উপরে? সেটা গোল্ডেন না? 7,500। এটা গোল্ডেন কালার, গোল্ডেন আর হচ্ছে মিষ্টি কালার, রাইট? গোল্ডেন আর হচ্ছে মিষ্টি কালার মধ্যে থাকছে। এটা হচ্ছে টার্সেলটা, টার্সেল থাকছে, এবং এটা হচ্ছে ডিজাইন। যা ভালো হচ্ছে কি, ব্লাউজের পিসটা, হ্যাঁ, ব্লাউজের ব্যাক পোর্শন স্লিভসের মধ্যে কাজ করা থাকবে। প্রাইস পড়ছে কত? 7,500 টাকা। এটা কিন্তু শেড, আচ্ছা, এটা শেড না, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা লেমন কালার থাকছে। এটা হচ্ছে আমাদের আঁচলের টার্সেলটা। এটা হচ্ছে গিয়ে আমাদের শাড়িটা। এটা হচ্ছে গিয়ে শাড়িটা, অল ওভার শাড়ির মধ্যে কিন্তু একটা গোল্ডেন কালার শেড থাকছে, এবং আমরা হাতের কাজ পাচ্ছি পুরো শাড়িতে। উল সুতো দিয়ে করা, এটা হচ্ছে আঁচলটা, পুরো আঁচলের মধ্যে আমরা স্টিচ করা পাচ্ছি, কাঁথা স্টিচ করা থাকছে খুব সুন্দর করে, গোল্ডেন কালার জরি সুতোর কাজও কিন্তু থাকছে, আঁচলে ডিজাইন করা থাকছে, এবং কি থাকছে, পুরো শাড়ি জুড়েই হচ্ছে হাতের কাজ। এটা হচ্ছে শাড়িটা, প্রাইস পড়ছে 7,500 টাকা থেকে দেখতে আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি, মানে শাড়িটা দেখে আমি বলেছি ভাইয়া এটাই আগে দিতে হবে, এত সুন্দর একটা শাড়ি। যে শাড়িটা দেখেন, পার্টি ওয়্যার একটা শাড়ি, যেটার মধ্যে আমরা এতগুলো খুঁটিনাটি বিষয় পাবো। টার্সেলটা আমরা একটু দেখে নিই, টার্সেল দেখেই প্রেমে পড়ে যাবেন শাড়িটার, এমন একটা অবস্থা। টার্সেলটা খুবই সুন্দর করে করা, এবং ইউনিক একটা টার্সেল, তাই না? ইদানিং কিন্তু এই যে এই টার্সেলগুলো আজকে আমি দেখলাম যে এই টার্সেলগুলো বের হয়েছে, নতুন বের হয়েছে, একেবারে ইউনিক একটা টার্সেল। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ভাইয়া, এটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা। আচ্ছা, সিকোয়েন্সের কাজ করা থাকছে, সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা শাড়ি। প্রাইস পড়বে কত এটার? 11,200 টাকা। আচ্ছা, এটার প্রাইস পড়বে 11,200 টাকা। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজের পিসটা, মানে ব্লাউজটা আমরা একটু দেখি, হ্যাঁ, ব্লাউজটা না দেখলে জীবনটা বৃথা হয়ে যাবে। খুবই সুন্দর পুরো ব্লাউজের মধ্যে আমরা কাঁথা স্টিচ করা, সিকোয়েন্সে কাজ করা পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাক পোর্শনের ডিজাইনটা, হ্যাঁ, পুরো ব্যাক পোর্শন জুড়েই কিন্তু এরকম একটা গর্জিয়াস ডিজাইন পাবো তোমাকে। আচ্ছা আপু, আপনাকে, আপনার হিজাব স্টাইলটা আমার অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। এটা এটা ব্লক করে কেমনে? এটা হচ্ছে গিয়ে আমাদের স্লিভসটা। আচ্ছা, এই ব্লাউজের যে কাপড়টা, এটাও কি সেমিলার কাপড়, সিল্কের উপর? আচ্ছা, ব্লাউজের ফেব্রিকটা কিন্তু আমাদের সিল্কের ওপর থাকবে, আর হচ্ছে গিয়ে ব্লাউজে অনেক বেশি পরিমাণে ফেব্রিক্স দেওয়া আছে, সো কোনো রকম কোনো প্রবলেম হবে না আমাদের বড় ব্লাউজ বানাতে। প্রাইস পড়ছে 11,200 টাকা। খুব ইউনিক কালেকশন, হচ্ছে সেম ডিজাইনের মধ্যে একটা নেভি ব্লু কালার না, কিন্তু একটু অ্যাশ অ্যাশ শেড আছে, নেভি ব্লু কালার, কিন্তু হচ্ছে একটু লাইট নেভি ব্লু টাইপের কালার। এটা হচ্ছে বডি ডিজাইনটা,
আমার ভাইয়াকে নিয়ে আসলে লাইক ইটস স্টিল প্রাইস পড়ছে 11200 টাকা এটা হচ্ছে কি আমাদের টেসেলটা ব্ল্যাক এর সঙ্গে হচ্ছে গোল্ডেন ব্লাউজ ডিজাইন করা পাচ্ছি পাইপিং থাকছে সুতোর ডিজাইন করা থাকছে যেটা কিনা এটা হচ্ছে কি আমাদের আঁচলের ডিজাইনটা এটার মধ্যে পাইপিং করা থাকছে এটার প্রাইস পড়ছে 11200 টাকা ছবিটা তুলো এটার পাইপিং আচ্ছা শাড়িগুলোর পাইপিং যেই কালার দিয়ে করা আছে ব্লাউজগুলো কিন্তু আমরা ওই কালারই পাচ্ছি তো মেহেন্দির সঙ্গে আমরা কি কালার পাচ্ছি ইয়েলো কালারের ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস পড়ছে 11200 টাকা আচ্ছা আচ্ছা এগুলো ছবি তুলতে হবে এটা হচ্ছে আমাদের শাড়িটা 1300 টাকার কাতান শাড়ি এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজের পিসটা ব্লাউজটা অরেঞ্জের মধ্যে থাকছে অরেঞ্জ রেড কালার থাকছে এটা হচ্ছে আমাদের বডি ডিজাইনটা এটার প্রাইস পড়ছে 1300 টাকা খুবই সুন্দর একটা শাড়ি ওপরে পার্টটা দেখি আমরা খুব সুন্দর করে করা এবং নিচের পাড়ের মধ্যে কিন্তু আমরা কি পাচ্ছি এরকম করে হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ডিজাইন পাচ্ছি আমরা কি কালার পার্পল পার্পল কালার না ডিপ পার্পল ডিপ পার্পলের সাথে পিঙ্ক কালার আচ্ছা ডিপ পার্পলের সঙ্গে পিঙ্ক কম্বিনেশন পাচ্ছি সিলভার কালার যেটি শুধু দিয়ে কাজ করা থাকছে এটা হচ্ছে আসলটা এবং এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজ আর পিসটা ব্লাউজ আর প্যানেল করা থাকছে সিলভার কালার যেটি শুধু দিয়ে এবং অল ওভার বডিটা খুব সুন্দর একটা পার্পল কালার প্রাইস পড়ছে 1300 টাকা এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজ পিসটা এটা থাকছে হচ্ছে আমাদের টাকার মতো খুব সুন্দর সুন্দর কিছু কাতান শাড়ি দেখেছি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মতো গোমা গোমা বলছে কেন অরেঞ্জ আর সিলভার কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের পিস এটা হচ্ছে গিয়ে আমাদের আঁচলটা আর এটা হচ্ছে বডিটা প্রাইস পড়ছে কত প্রাইস পড়ছে 1300 টাকা ব্রাইডাল শাড়ি মানে হচ্ছে লাল শাড়ি বলছি আমরা তাই না এটা হচ্ছে রেড কালার ব্লাউজের পিস এবং এখানে আমরা গোল্ডেন কালার প্যানেল করা পাচ্ছি আর এটা থাকছে আমাদের আঁচলটা আঁচলটার মধ্যেও কিন্তু জড়োয়া কাজ করা থাকছে গোল্ডেন কালার জেরি সুতো দিয়ে বডির মধ্যেও কিন্তু আমরা জড়োয়া কাজ করা পাচ্ছি গোল্ডেন কালার জেরি সুতো দিয়ে প্রাইস পড়ছে কত প্রাইস পড়ছে আমাদের কত এটা এটা প্রাইস কত এটা 8.5 এটার প্রাইস পড়বে 8500 টাকা শেষ করার আগে বলে ফেলছি যারা অনলাইনে অর্ডার করতে চান আজকের প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদেরকে প্রোডাক্টের স্ক্রিনশট নিতে হবে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজিং বক্স পাঠাতে হবে স্যার ঢাকা ডেলিভারি চার্জ 100 টাকা সময় লাগবে 2 দিন প্রোডাক্টটি হাতে পেতে আর স্যার ঢাকা ডেলিভারি চার্জ 150 টাকা সর্বোচ্চ সময় লাগবে 3 দিন প্রোডাক্টটি হাতে পেতে যারা হচ্ছে শপে ভিজিট করতে চায় আমাদের শপটা হচ্ছে অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি বলতে ফার্স্ট যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নম্বর 1 শপ নম্বর 7 ব্লকে সেকেন্ড যে ব্রাঞ্চটা থাকছে এটা থাকছে সবাই অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ বেঁচে থাকলে নেক্সট লাইভে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পরশমনি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম